নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ টক শোতে আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। আজকের এই বিশেষ টক শোতে আমরা কথা বলবো 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রকে নিয়ে। আমরা বিগত দিনগুলোতেই বেশ কিছু বিধানসভা কেন্দ্র ইতিমধ্যেই কভার করেছি, সাধারণ মানুষের বক্তব্য যেভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, একই রকমভাবে আমরা যে রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তাদের বক্তব্যগুলোও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আজকের এই বিশেষ টকশোর মাধ্যমেও আমরা সেই চেষ্টাটাই করব। আজকে 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিপিএম এর হিরণময় নারায়ণ দেবনাথ। স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডের বিশেষ টকশোতে। দর্শক বন্ধুদের আরো জানিয়ে রাখি আমি যে আমরা অন্যান্য দলের প্রতিনিধিদেরও কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম, কংগ্রেস দলের প্রতিনিধিরা আসবেন না বলে আমাদের জানিয়ে দিয়েছেন। একই রকমভাবে বিজেপি দলের প্রতিনিধি হরেকৃষ্ণ ধর, উনি আমাদের আমন্ত্রণ স্বীকার করেছিলেন, আসবেন বলে আমাদের জানিয়েওছিলেন, কিন্তু তারপরে তিনি আর কিছু জানাননি এবং এখনো পর্যন্ত কিন্তু তিনি এসে পৌঁছাননি। অফিস থেকে ওনাকে বারংবার ফোন করা হচ্ছে কিন্তু তিনি রিসিভ করছেন না ফোন, এখনো পর্যন্ত এই পরিস্থিতিই কিন্তু রয়েছে। কংগ্রেসের যিনি প্রতিনিধি, যাকে জানানো হয়েছিল তিনি আসবেন না বলে বারণ করে দিয়েছেন, কিন্তু হরেকৃষ্ণ ধর যিনি বিজেপির প্রতিনিধি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে, কিন্তু তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাননি এবং তিনি ফোনও রিসিভ করছেন না। তাই আমাদের সঙ্গে এই মুহূর্তে আজকে রয়েছেন হিরণময় নারায়ণ দেবনাথ, সিপিএম দলের প্রতিনিধি তিনি হয়ে এসেছেন। হিরণময় বাবু স্বাগত আপনাকে প্রথমেই এবং নমস্কার। প্রথমেই যে বিষয়টা জানার চেষ্টা করব, যেহেতু কমলাসাগর বিধানসভা কেন্দ্র এক প্রকার বলা চলে বামেদের তার দুর্গ, তো সেই জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে 23-এর নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের কিরকম প্রিপারেশন রয়েছে? মূলত আমাদের 15 কমলাসাগর বিধানসভা আপনি যদি 78 সাল থেকে দেখেন তাহলে এটা বরাবরই বামের দুর্গ হিসেবে পরিচিত। আপনার জুটে 93 সনে ওইখানে যিনি প্রার্থী ছিলেন কংগ্রেসের, ওনার ব্যাপক রেগিং করেছিল আমাদের বুথগুলোতে, তারপরেও অল্প ভোটের ব্যবধানে ওরা জয়লাভ করেছিল। এটা বাদ দিলে পর বাদ বাকি যে সময়গুলো সব সময়গুলোতেই বামফ্রন্ট বিপুল ভোটে জয়লাভ করেছে। 18 সালেও আমরা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছি। আর আমাদের 2023 সালে যে নির্বাচন হবে আগামী এক মাসের মধ্যেই সেটা আমরা দেখতে পাব। এখানে এই সময়ের ভিতরে এই বিজেপি সরকার আসার পর মানুষের ভিতরে এবং আমাদের এলাকার উন্নয়ন নিয়ে যে জনরুচ তৈরি হয়েছে তাতে আমাদের এই সিটটা এক প্রকার বলা যায় সহজভাবে আমরা বেরোতে পারবো। আচ্ছা, কারণ আপনি যদি আমাদের বিধানসভাটা লক্ষ্য করেন তাহলে এটা কমলাসাগর বিধানসভা কিন্তু ত্রিপুরার ন্যায় গোটা দেশের মধ্যে একটা পরিচিত পর্যটন কেন্দ্র। হ্যাঁ, এটা পূর্বতন বামফ্রন্ট সরকার থাকতেই তৎকালীন সময়ে ভারত সরকার 31তম পর্যটন কেন্দ্র হিসেবে কমলাসাগর মাতাবাড়িকে স্বীকৃতি দিয়েছিল, আর তাকে কেন্দ্র করে তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকার সোসাইটি গঠন করে তার যে সার্বিক উন্নয়ন, আপনার ক্যাফেটেরিয়া বলুন, কুমিল্লা লজ বলুন, তারপর সরকারিভাবে ভিটি তৈরি করে এখানের বেকারদের স্বাবলম্বী করে তোলার প্রশ্নে, আর বিশেষ করে আরেকটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে বর্ডার হাট, যেটা বাম আমলে রাজ্যের 4-5টা জায়গায় খুব সম্ভবত হয়েছিল, এর মধ্যে একটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের এই কসবা কালীবাড়ি। এই বর্ডার হাটকে কেন্দ্র করে একটা ভালো অংশের মানুষকে এই 5 কিলোমিটার মধ্যে বসবাসকারী বেকারদের কর্মসংস্থানের পক্ষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর, এই সরকার বিজেপি সরকার আসার পর, তারা জোর করে ওই যে আগে যারা দোকান বিটিগুলাতে ছিলেন তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের লোকগুলাকে বসিয়েছে, এতে আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু 1-1.5 বছর যেতে না যেতেই বাংলা এই বাজারটা কিন্তু বন্ধ হয়ে গেল, যদিও আন্তর্জাতিকভাবে করোনার একটা ইস্যু ছিল, কিন্তু এটা তো গত 1-1.5 বছর হয়েছে সার্বিক ক্ষেত্রে, গোটা দেশেই আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়েছে, কিন্তু আমাদের এখানে এই যে বাজারটা এটা আর খোলার চেষ্টা তাদের তরফ থেকে আমরা দেখছি না। হ্যাঁ, আমাদের প্রশ্ন হচ্ছে যাদেরকে দেওয়া হয়েছে ওরাই করুক, কিন্তু ওদের লোকগুলাই তো কাজ করছে না,
কারণ এখানে লক্ষ লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছে যাদেরকে দেওয়া হয়েছে, কারণ মাঝপথে বন্ধ হয়ে গেছে, দোকান থেকে মাল নিয়েছে, সব মাল বিক্রি করতে পারেনি। এটা একটা বার্নিং ইস্যু আমাদের এই এলাকার মধ্যে। তো এই আপনার এই পর্যটন কেন্দ্র কে কেন্দ্র করে বিশাল কর্মযজ্ঞ করেছিল বামফ্রন্ট সরকার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আমাদের টিএসআর এর যে হেডকোয়ার্টার, ফার্স্ট ব্যাটেলিয়ন এবং ইলেভেন্থ ব্যাটেলিয়ন, এটা কিন্তু বামফ্রন্ট সরকারই করেছিল গোকুলনগর রাস্তামাতা। এবং এটাকে কেন্দ্র করে প্রায় সখানেক দোকানদার ওই জায়গাটা আপনি গেলে দেখতে পারবেন যে এখানে এটার উপর নির্ভর করে মানুষ কিন্তু নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি যদি একটু টুরিস্ট স্পটের কথাটা একটু যদি একটু বলি, যে কসবা কালী মন্দিরের কথা আপনি বললেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সরকারের দিকটা দেখি, যেখানে টুরিস্ট স্পটগুলোতে গুলোকেও আরো সেখানে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, টুরিস্ট স্পটগুলোকে যাতে সেখানে আরো বেশি মানুষ যায় সেই চেষ্টাটা করা হচ্ছে, তো সেখানে কি কসবা কালী মন্দির সেখানে আরো উন্নত হয়নি? বিভিন্ন জায়গাতে তো আমরা দেখছি অনেক অনুষ্ঠান হয়েছে, নানানভাবে সাজিয়ে তোলার চেষ্টা রয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, এই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে আরো বলতে পারবেন, আপনি যে জগতের সাথে জড়িয়ে আছেন, আমাদের থেকে আরো বেশি আপনার যোগাযোগের মাধ্যমটা আছে। আমাদের এখানে কিন্তু এটা সেরকম ভাবে দেখা যায়নি, এবং যেটা দেখা যাচ্ছে যে দিনের পর দিন এই পর্যটন কেন্দ্রের দর্শনার্থীদের ভিড় কমছে, এবং ওখানকার স্থানীয় যে দোকানদার তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন তাদের ব্যবসা কিন্তু কমে যাচ্ছে, তাদের মাথায় হাত। হ্যাঁ, কারণ এই যে একটা রাস্তা, আপনি এই রাস্তাটাকে কেন্দ্র করে গত কিছুদিন আগেও আমরা যুব সংগঠন পথে নেমেছিলাম। হ্যাঁ, এই রাস্তাটা এতটাই বেহাল অবস্থা, সরকার আসার পর এটার দিকে কোনো নজরই নেই। হ্যাঁ, এবং এখানে দর্শনার্থীতে যাওয়ার ক্ষেত্রে ওই এলাকার মানুষ যাওয়ার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হচ্ছে, এই রাস্তাটা একটা দিক। আরেকটা হচ্ছে, এই সরকার আসার পর পুরনো সোসাইটি ভেঙে দিয়ে নতুন সোসাইটি করে, আপনার যে আমি যে বললাম লজ, সরকারি লজ যে করলো কুমিল্লা লজ, এটাকে কিন্তু বিক্রি করে দিয়েছে, যেটা সরকারের আন্ডারে ছিল আগে। কম টাকা দিয়ে দর্শনার্থী রুমগুলা বুক করতে পারতো, এখন দ্বিগুণ আকারে দিতে হচ্ছে। হ্যাঁ, মানুষ এখানে যাচ্ছে না। হ্যাঁ, মানুষের স্পৃহা দিনের পর দিন কমছে। এবং এই এই জায়গাটাকে কেন্দ্র করে একটা বামফ্রন্ট সরকার পার্ক করেছিল মন্দির সংলগ্ন। হ্যাঁ, এই পার্কটা একেবারেই ধ্বংস, জঙ্গলে পরিণত। তাহলে আপনি কিভাবে বলবেন যে এটা এখানে সাজিয়ে তোলার চেষ্টা হচ্ছে? আমরা তো সার্বিক অর্থে যদি বলি, বিভিন্ন জায়গাতে ডুম্বুরের কথা যদি বলি বা অন্যান্য উনকোটির কথা বলি, বিভিন্ন রকম ভাবে সাজিয়ে তোলা হচ্ছে, বিভিন্ন নতুন সংযোজন করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, স্কাই ডাইভিং থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমরা নতুন জেট স্কি রাইডিং, নতুন নানান নিত্য নতুন জিনিস অ্যাড করা হচ্ছে। তো সেই অর্থে যেটা অন্যান্য জায়গাগুলোতে হচ্ছে, তাহলে কমলাসাগর বিধানসভার, বিশেষ করে আমি যদি কসবা কালী মন্দিরের কথাটা বলি, সেখানে এরকম কিছুই হয়নি? তাহলে কিছুই হয়নি, কিছুই হয়নি, খোঁজ নিয়ে দেখতে পারেন। এবং আমাদের যে এই জলাশয়টা আছে মাতাবাড়ির আন্ডারে, এই জলাশয়টাকে পর্যন্ত পাবলিকের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এবং এই জলাশয়কে কেন্দ্র করে অনেকগুলা দুর্নীতির অভিযোগও উঠেছে সোসাইটির বিরুদ্ধে। হ্যাঁ, তাহলে এখানে বিষয়টা হচ্ছে, এই পর্যটনকে কেন্দ্র করে কোন রকম চেষ্টা এই সরকারের নেই গত 57-58 মাসে আমরা দেখতে পাইনি, বরং দিনের পর দিন এটা সেই সৌন্দর্য আরো ঘাটতি দেখা দিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিধানসভার এই আপনি বর্ডার হাটের কথা বললেন, বর্ডার হাট আপনি বললেন যে বামফ্রন্টের আমলেই সেগুলো হয়েছে। গত দু বছরের কথা আমরা যদি ছেড়েও দেই, কারণ করোনার একটা প্রভাব ছিল সেখানে, আন্তর্জাতিক বিষয়ে এসে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরেও এই মুহূর্তের কি পরিস্থিতি বর্ডার হাটগুলোর? বর্ডার হাট একদম বন্ধ। বর্ডার হাটে এখন আগাছা তৈরি হয়েছে, এটার মধ্যে কোনো পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই, এবং এটা খোলার কোনো রকম উদ্যোগ আমরা লক্ষ্য করছি না, কারণ এটাকে কেন্দ্র করে কিন্তু প্রায় 100 জনের মতো বেকার কিন্তু এখানে কর্মসংস্থান হয়েছিল। তাহলে শুধু কর্মসংস্থানটা বাদ দিয়ে যদি আমি ধরি, এই বর্ডার হাটকে কেন্দ্র করে কিন্তু বাইরে থেকে একটা ভিড় আমরা লক্ষ্য করতাম মানুষের মধ্যে, পর্যটকদের মধ্যে। হ্যাঁ, এটার গরিমাও হারাচ্ছে, তাহলে মানুষ যাবে কোন বিষয়টা নিয়ে? বামফ্রন্ট সরকার তো এইগুলা করেছিল সার্বিক চিন্তা করে কিভাবে মানুষকে আকর্ষিত করা যায়, কিন্তু সেটা তো সবগুলা ডেস্ট্রয়, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা মূল বিষয়, এটা ভাবনার বিষয় এই সরকারের। 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রের যদি আমি কথা বলি, উন্নয়নের বিভিন্ন ইস্যু রয়েছে, আপনি রাস্তার কথাটা বললেন যে রাস্তার বেহাল দশা, যার জন্য সরাসরি প্রভাব পড়ছে সেখানে টুরিস্টদের উপরে, ওরা যেতে পারছেন না। তো কসবা যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা খারাপ আপনি বললেন, অন্যান্য যে রাস্তাগুলো আছে কি অবস্থা আপনার? আমাদের বিধানসভার সবগুলা পঞ্চায়েতের রাস্তাগুলো যদি দেখেন, বাম আমলে
সবগুলা রাস্তারই একেবারে প্রায় 90% রাস্তা পিচের মতো করে দিয়েছে, পিচের পিচের ব্যবস্থা করেছে। কিন্তু এই সরকার আসার পর নতুন রাস্তা করবে থাক দূরের কথা, পুরনো রাস্তাগুলোই তো সারাই করতে পারছে না। প্রত্যেক জায়গার রাস্তা, গ্রামের প্রত্যেকটি রাস্তা, আপনি কোনাবনের রাস্তা যান, আপনি কোয়াডাফাতে যান, আমাদের মূল যে রাস্তাটা, একেবারে মানুষ যেতে খুবই অসুবিধা হচ্ছে মানুষের। সবগুলো রাস্তা পঞ্চায়েতের ভিতরে যে গ্রামগুলোর মধ্যে রাস্তা যেগুলো দিয়ে মানুষ যাচ্ছে গ্রামের মধ্যে, এই রাস্তাগুলোরও অবস্থা খারাপ। তাহলে আপনি রাস্তা তো কোনোটাই না, শুধু এই রাস্তাটা না, সবগুলো রাস্তা প্রায় বেহাল অবস্থা। তো এই রাস্তা যে খারাপ, নিশ্চয়ই আজকে 4.5 বছর প্রায় 5 বছর হয়ে গেছে বিজেপি আইপিএফটি সরকার রয়েছে ক্ষমতায়, তো প্রধান বিরোধী দল হিসেবে আপনাদের কি ভূমিকা? আপনাদের বিধায়ক রয়েছে সেই এলাকাতে, তো আপনাদের কি ভূমিকা রয়েছে রাস্তাগুলো সারাই করা বা সেখানে সরকারের কাছে গিয়ে পৌঁছানো সেই কথাগুলো কি করেছেন আপনারা? আমরা, আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে আমরা রাস্তা নিয়ে একেবারে সরাসরি রাস্তায় নেমে এই যে গর্তগুলা, গর্তগুলোর মধ্যে মাটি দিয়ে আমরা সারাই করার চেষ্টা করেছি। যদি তো এটা অল্প সময়ের জন্য, কিন্তু আমরা মূলত এই যে সরকারটা চলছে, এই সরকারের চোখ খুলবার জন্য আমাদের এই কর্মসূচিটা আমরা নিয়েছি। আর গোটা রাজ্যে আপনারা যে দেখছেন, আমাদের বিধানসভাও বাদ যাচ্ছে না, গণতন্ত্র কোথায়? আপনি কোথায় প্রতিবাদ করবেন? যেখানে প্রতিবাদ করার কথা, এখানেই তো বিজেপির আক্রমণ। হ্যাঁ, এটা তো আমাদের বিধানসভা আলাদা না রাজ্য থেকে, গোটা রাজ্যেই এই অবস্থা চলছে। তো আমরা যতটুকু সম্ভব হয়েছে যে যে জায়গাগুলোর মধ্যে, এইগুলো আমাদের এমএলএ এবং আমাদের পার্টি, আমাদের গণসংগঠন, আমরা ডেপুটেশনের মধ্য দিয়ে বা রাস্তায় নেমে প্রতিবাদ করার চেষ্টা করছি, কিন্তু সব জায়গাতে আমরা পাচ্ছি না। সব জায়গাতে গণতান্ত্রিক পরিবেশ নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের কথা বলার অধিকার নেই, সবগুলা চেপে ধরছে। তো তাহলে এই বিষয়টা আমাদের, আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমরা এই বিষয়গুলো রাখছি। মানুষের বাক স্বাধীনতা হচ্ছে আমাদের সংবিধানের একটা অধিকার, সেই অধিকারের উপর কিন্তু এই যে বিজেপি সরকার যেটা বলছে যে তারা রাষ্ট্রবাদী দল, তাহলে রাষ্ট্রের যে মূল স্তম্ভ সংবিধান, সংবিধানকে আপনার ডেস্ট্রয় করে এখানে রাষ্ট্রবাদী হওয়া যায় না। বিভিন্ন জায়গাতে আপনি বলছেন যে বিভিন্ন জায়গাতে আপনারা বলতে পারছেন না, কিন্তু তার পরিবর্তে আমি যদি বলি যে অন্যান্য বিরোধী দলও রয়েছে, কংগ্রেস রয়েছে, তিপ্রামথা রয়েছে, তাদের পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠে আসে। এমন কথা শোনা যায় যে সিপিএম প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও তাদের যে ভূমিকা থাকা উচিত ছিল বিভিন্ন জায়গাতে, সেই ভূমিকাটা তারা নিতে পারছে না, অনেক জায়গাতেই ব্যাকফুটে রয়েছে, সঠিকভাবে সেই ইস্যুগুলো তুলতে পারছে না, কি বলবেন? এই বিষয়টা হচ্ছে, প্রথমত আমাদের বিধানসভাতে কংগ্রেস এবং তিপ্রামথার কতটুকু আছে এটাই তো আমাদের সন্দেহ। তাদেরকে তো দেখাই যাচ্ছে না। আমি সার্বিক অর্থে, সার্বিক অর্থে আপনি বলুন, কারা মাঠে আছে? বামফ্রন্ট ছাড়া কারা মাঠে আছে? গত 30শে নভেম্বর শহীদ হল চরিলাম ব্লকে, আমাদের জেলার মধ্যে। জনগণের ইস্যু নিয়েই তো আমরা গিয়েছিলাম চরিলাম ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য। তো কে শহীদ হল? আমাদের অসংখ্য কমরেড হসপিটালিস্ট। তো কারা লড়াই করছে? গোটা রাজ্যের মধ্যে এই সময়ের ভিতরে প্রায় 25 জন শহীদ হয়েছেন আমাদের কমরেডরা। অসংখ্য পার্টি অফিস দিনদাহারে ভেঙে দিয়েছেন, এবং আপনাদের আগরতলাতে সেই সংবাদ মাধ্যমের অফিস আমরা দেখেছি, এটা পর্যন্ত ভাঙার চেষ্টা করেছে। তাহলে লড়াইটা করছে কারা? লড়াইটা তো একমাত্র বামফ্রন্টই করছে গোটা রাজ্যে, আর কাদেরকে আপনি দেখছেন? সেই অর্থে তো আর অন্য দলকে দেখা যাচ্ছে না, শুধু বামফ্রন্টই। এমন কোনো দিন নেই যে আমাদের রাজ্যের কোথাও না কোথাও বামফ্রন্ট প্রতিবাদ করছে, সব জায়গায় করছে। যেটা আমি যদি কথাটা আরেকটু ক্লিয়ার করে যদি বলি, যে ইস্যুটা মূলত উঠে আসছে, ওনারা বিভিন্ন ক্ষেত্রে উঠে আসছে যে বামফ্রন্ট শুধু রাজনীতি করার জন্যই রাজনীতিটা করছে বা প্রতিবাদটা করছে, যে ইস্যুগুলো নিয়ে সরব হওয়া উচিত, জনস্বার্থের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে সঠিকভাবে হচ্ছে না, এই কথাটা কিন্তু উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তো এটা নিয়ে কি বলবেন? না, এটা বিরোধী হিসাবে আমাদেরকে বলতেই পারে, কিন্তু বামফ্রন্ট রাজনীতির জন্য রাজনীতি করে না, এটা ভুল কথা। আমাদের সার্বিক অর্থে জনগণের সমস্যা নিয়েই আমরা রাস্তার মধ্যে আছি, এবং আমাদের ব্লক ডেপুটেশন, পঞ্চায়েত ডেপুটেশন, আপনার ডিএম অফিসের ডেপুটেশন, এই সবগুলা কিন্তু বামফ্রন্টই করছে। এটা জনগণের সমস্যাগুলো বাদ দিয়ে বামফ্রন্ট এখানে যাচ্ছে না। তাহলে জনগণের সমস্যা যেটা, এটা মধ্যে যদি রাজনীতি ঢুকিয়ে বলে যে রাজনীতি করার চেষ্টা করছে, এটা ভুল বলছে, ভুল ব্যাখ্যা। মানে আপনি তাহলে বলছেন, শাসক দলের কথা তো এখানে ছাড়লাম, কিন্তু অন্যান্য বিরোধী দল যেগুলো রয়েছে, কংগ্রেসের কথাই যদি বলি, সেই রকম কোনো অ্যাক্টিভিটিস তাহলে 15 কমলাসাগর বিধানসভায় নেই, এরকম ভাবে তাদেরকে দেখা যাচ্ছে না।
আচ্ছা দর্শক বন্ধুদের আবারও জানিয়ে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে আজকের এই পনেরো কমলাসাগর বিধানসভা কেন্দ্রিক যে আমাদের টক শো সেখানে রয়েছেন সিপিএম দলের থেকে হিরণময় নারায়ণ দেবনাথ। আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম কংগ্রেস এবং বিজেপির প্রতিনিধিদেরও। কংগ্রেসের প্রতিনিধি তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আসতে পারবেন না এবং তার পাশাপাশি বিজেপির প্রতিনিধি হরেকৃষ্ণ ধর ওনাকে ফোন করা হয়েছিল, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি স্বীকার করেছিলেন তিনি আসবেন, কিন্তু পরবর্তী সময় এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। আমাদের টকশোর সময় ছিল তিনটে পর্যন্ত, তারপর এর আগে বারংবার তাকে ফোন করা হয়েছে কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তাই আমরা আজকে অবশ্যই আপনাদের সামনে চেষ্টা করেছিলাম যে বিভিন্ন দলের যে প্রতিনিধি রয়েছেন যে যেটা বলছেন তার পরিবর্তে কি রয়েছে গ্রাউন্ড রিয়েলিটি সেটা উঠে আসুক, কিন্তু যেহেতু অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত নন এই মুহূর্তে, তো সেই জায়গাতে আমরা শুধুমাত্র সিপিএম দলের প্রতিনিধি হিরণময় নারায়ণ দেবনাথ বাবুর সঙ্গেই কথা বলছি এবং বিভিন্ন বিষয় পনেরো কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ইস্যুগুলো তুলে ধরছেন তিনি। এবং আবারও ফিরে যাব আপনার কাছে, আপনি রাস্তার কথা বললেন, বেহাল দশায় রয়েছে, উন্নয়নের ইস্যুটাই আমরা এই মেইন রাখছি। আমাদের এর আগেও একটা প্রতিবেদন গেছে যেটার মধ্যে আমরা সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরেছি, একদম বিনা এডিটে সবটাই আমরা তুলে ধরছি। তো আপনার কাছ থেকেও জানতে চাইবো, রাস্তার অবস্থা তো খারাপ আমরা শুনলাম এবং এই সরকার কিছু করছে না আপনি সেটা বললেন, পানীয় জলের কি অবস্থা রয়েছে? কারণ আমরা যদি বেসিক নিডসের মধ্যে যদি ধরি পানীয় জল তো অবশ্যই এক নম্বর। পানীয় জলের অবস্থাটা আমি যদি বলি, আপনার বিগত সরকার থাকা সময় বামফ্রন্ট প্রায় 90% পানীয় জল আমরা প্রত্যেক পঞ্চায়েতে ডিপ টিউবওয়েলের মধ্য দিয়ে আমরা কিন্তু ব্যবস্থা করেছি। আর কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে আমরা মার্ক টু বা সাবমার্সিবল এগুলা করে ব্যবস্থা করেছি। তো পানীয় জলের সমস্যা আমাদের কিছু কিছু জায়গার মধ্যে আছে, যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনার বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা তো আমরা আমাদের বিধানসভার সব জায়গা দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই প্রতিশ্রুতির কি হলো? কারণ আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এই সরকার আসার পর নতুন স্কুল তাদের করতে হচ্ছে না, নতুন সাব সেন্টার তাদের করতে হচ্ছে না, নতুন হসপিটাল তাদের করতে হচ্ছে না, নতুন কলেজ তাদের করতে হচ্ছে না। তাহলে এই যে ইস্যুগুলা, যে পানীয় জলের সমস্যা বলুন, রাস্তার সমস্যা বলুন, এইগুলা কিন্তু শুধু রিপেয়ারিং করলেই চলে, রাস্তাটা রিপেয়ারিং করলেই চলে, রাস্তা অলরেডি আছে। আচ্ছা, পানীয় জল বসানো আছে, শুধু লাইনটা দিয়ে দেওয়া। তাহলে এইগুলা কিন্তু আমাদের বিধানসভার ভিতরে বিজেপি কিন্তু সর্বত্র করতে পারছে না, কিন্তু এটা কিন্তু একটা জ্বলন্ত ইস্যু এবং আপনার এই পয়েন্টটা কিন্তু একটা রাইট। আচ্ছা, তাহলে এটার সমস্যা রয়ে গেছে, মানে পানীয় জলের সমস্যাটাও রয়েছে, এখনো অনেক জায়গা রয়েছে যেখানে পরিশ্রুত পানীয় জল তারা পাচ্ছে না। পরিশ্রুত পানীয় জল তো একদমই পাচ্ছে না। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমাদের যে কমলাসাগর বিধানসভার কমলাসাগর পঞ্চায়েত, যেটা ওই আপনার এই পর্যটন কেন্দ্রটা পড়ে, এখানে তো পানীয় জলের অবস্থা এতটা খারাপ, হ্যাঁ, আপনি না দেখলে বুঝতে পারবেন না এতভাবে, মানে এটা আয়রন বেরোচ্ছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে আইআরপি ব্যবস্থা করবে, কিন্তু সেটা তো এরকম করেনি। এবং এখানে জনগণের ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে পানীয় জল বন্ধ করো, এই পানীয় জল আমরা খাবো না, বাজার থেকে জল কিনতে বাধ্য হচ্ছে মানুষ। আপনি খোঁজ নিয়ে দেখবেন পানীয় জলের একটা বড় ইস্যু। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কিন্তু বিভিন্ন জায়গাতে সেটা বলে আসছে যে অটল জলধারা মিশন প্রকল্প একদম বাড়ি বাড়ি সেখানে জল পৌঁছে দেবে, সেটা কতটা গেছে? না, এটা সর্বত্র সেভাবে পৌঁছায়নি। আচ্ছা, সর্বত্র সেভাবে পৌঁছায়নি। এবং পরিশ্রুত পানীয় জল তো প্রশ্নই উঠে না, পরিশ্রুত পানীয় জল তো প্রশ্নই উঠে না। আচ্ছা, আপনি বলছেন যে প্রায় 90% বাম জমানাতেই বাড়ি বাড়িতে সেখানে পানীয় জল পৌঁছে গেছিল, কিন্তু এখন এগুলো রিপেয়ারিং দরকার, বিভিন্ন লাইনগুলো রিপেয়ারিং দরকার। তো কমলাসাগর বিধানসভা থেকে একটু বেরিয়ে যদি আমরা কথাটা বলি, সার্বিক অর্থে পানীয় জলের যে সমস্যা তো রয়েছে পাহাড় অঞ্চলে, তো আমরা প্রতিনিয়ত এখনো দেখতে পাচ্ছি সমস্যা রয়েছে, তার পাশাপাশি আমরা যদি পাহাড়টা ছেড়ে অন্যান্য অঞ্চলগুলোর কথা বলি, বাম জমানায় আপনি কি বলবেন কতটা পানীয় জলের সমস্যাটা সমাধান করা সম্ভব হয়েছিল? পানীয় জলের সমস্যাটা বাম জমানায় খুব ডিপলি চিন্তা করে করেছিল, শুধু একদিক দিকে নয়, আপনি যদি সেচের দিকটা দেখেন। আচ্ছা, সেচের, আমাদের বিধানসভার আমি কথা বলছি, সেচের দিক দিয়ে কিন্তু
আমাদের বিধানসভা একটা ভালো কাজ করেছিল। আপনার শেখরকুটের নদীকে ব্যবহার করে আপনার পাণ্ডবপুর, ছনখলা, আপনার চাম্পামুড়া, আতার সংলগ্ন যে পঞ্চায়েতগুলো আছে, গাবতলি, রায়মুড়া, এইগুলার মধ্যে কিন্তু এক ফসলি জমিকে দু ফসলি করার ব্যবস্থা করেছে। আপনি বিশালগড়ের নদীকে ব্যবহার করে ওই দিক দিয়ে অরবিন্দনগর পঞ্চায়েত, কোয়েডাপা পঞ্চায়েত, এখানেও কিছু এক ফসলি জমি ছিল, এগুলাকে দু ফসলি করার ব্যবস্থা করেছে। এটা সার্বিক দিক দিয়ে যদি আপনি দেখেন, গোটা রাজ্যে সর্বত্র পৌঁছতে না পারলেও প্রায় 80% উপরে কিন্তু ইরিগেশনের ব্যবস্থাটা কিন্তু লেফটেই করে গেছিল। আচ্ছা, তো পানীয় জলের কিছু সমস্যা ছিল না সে কথা কিন্তু আমরা বলছি না, এই সমস্যাগুলো ধীরে 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 সারাই করার চেষ্টা হচ্ছিল। তো বাম সরকার থাকার আমলেই আমরা কিন্তু পানীয় জলের মোটামুটি একটা ভালো জায়গাতে নিয়ে গিয়েছিলাম। সারা রাজ্যের ক্ষেত্রে বিজেপি আসার ক্ষেত্রে যেটা তাদের সুজা, একদম কাজটা একেবারেই সোজা, যে তাদের কিন্তু সর্বত্র করতে হচ্ছে না, কিছু কিছু জায়গায় এটা করলেই হয় বা সংস্কার করলেই হয়, এটা করলেই তাদের সবটা কাজ হয়ে যায়, কিন্তু এটা সর্বত্র দেখা যাচ্ছে না। তো আপনি যদি আপনাদের এই টিভির মধ্য দিয়ে আমরা দেখি, নিউজের মধ্য দিয়ে, আজকে গন্ডাছড়াই পথ অবরোধ, কালকে অমরপুরে পথ অবরোধ, কালকে রৈশাবাড়িতে পথ অবরোধ, হ্যাঁ, এমন কোনো দিন বাদ নেই পানীয় জল নিয়ে এই সরকারের আমলে পথ অবরোধ হচ্ছে না, এটা একটা কিন্তু বার্নিং ইস্যু। তারা কথাই যেটা বলছে, কাজে কিন্তু সেটা করছে না। বাম জমানাতে অবশ্যই আমরা শুনেছি যে জনজাতিদের নিয়ে অনেক দরদি কথাবার্তা শোনা গেছে, তো সেই ক্ষেত্রে পানীয় জলের ক্ষেত্রে যে পাহাড়ের জায়গাগুলো রয়েছে সেগুলো কেন প্রাপ্ত থাকলো তাহলে? না, বিষয়টা হচ্ছে বাম জমানায় আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে বামফ্রন্ট আমলে জনগণের যে জ্বলন্ত ইস্যুগুলো ছিল সবগুলাই সমাধান করার চেষ্টা করেছিল। আমরা তখন যদি বলতাম যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, তখন বিরোধীরা হাসত, কিন্তু ওরা যে গল্পটা বলে রাজ্য ক্ষমতা দখল করল, যে রাজ্যে এক সরকার আর দিল্লিতে আরেক সরকার থাকলে উন্নয়ন হয় না, এটা যদি এক হয়, ডাবল ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের সরকার, তাহলে উন্নয়নের বন্যা বয়ে যায়। কিন্তু আমরা কি দেখলাম এই সরকার আসার পর? এখন তো মানুষ বলছে যে বামপন্থী তো সঠিক ছিল, বামপন্থী তো বলেছিল যে এই সরকার বাম থাকার দরুন বিমাতৃসুলভ আচরণ করেছিল কেন্দ্রীয় সরকারগুলো। তবে পাহাড়ের দিকে যদি দেখি, আমরা যদি একটু ভেতরের দিকে গিয়ে দেখি যে এখনো সেখানে সরাসরি জল পৌঁছানোর পাইপলাইন দিয়ে জল পৌঁছানোর তো ব্যবস্থা অনেক জায়গাতে নেই, টেম্পোরারি ভাবে চলছে, সেখানে হয়তো ট্যাঙ্কার দিয়ে জল দিয়ে আসা হচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই যথেষ্ট নয় যে জায়গাতে গিয়ে পৌঁছাচ্ছে, এখনো যেরকম আগেও সেরকম হচ্ছিল। তো সেইখানে বাম জমানাতে কেন কোনো চিন্তা ভাবনা সেখানে করা হলো না যে ট্যাঙ্ক করা বা এরকম কিছু করা? কিছু কিছু জায়গাতে হয়েছে, আপনাকে যেটা বললাম যে সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে যথেষ্ট চেষ্টা করেছে, তারপরে কিছু কিছু জায়গা বাদ আছে, এটা আমরা অস্বীকার করছি না। তো কিন্তু এই সরকার কেন আসলো তাহলে এই সমস্যাগুলো সমাধান করবার জন্য? তাহলে এই সরকার করছেটা কোথায়? পানীয় জল নিয়ে এতভাবে রাস্তায় কোন সময় বাম আমলে আমরা দেখিনি মানুষ প্রত্যেকদিন রাস্তার মধ্যে নেমেছে। বামফ্রন্ট পানীয় জলটা আপনার কোথাও যদি ডিস্টার্ব হয়ে থাকতো, গাড়ি দিয়ে নিয়ে মহকুমা শাসকের দ্বারা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা বিকল্প ব্যবস্থা করেছিল, কোথাও রাস্তায় নেমে দুদিন বা তিন দিন হতো না এরকম ভাবে। আপনি যদি আপনি আগের যদি আপনি অবস্থাটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনের সাথে মিলিয়ে যে যেভাবে রাস্তায় নামছে, আগে কিন্তু আমরা সেইভাবে রাস্তায় দেখতাম না। আগে যে ডিপটিউল গুলা করে দিয়ে গেছিল, সাব মার্জিল মার্সিবেল গুলা করে দিয়ে গেছিল, সেইগুলা এখন হয়তো বা সংস্কার করছে না, নষ্ট হয়ে আছে, এই সরকার সেগুলা সেই দিক দিয়ে কানি দিচ্ছে না, এবং জনগণ সরাসরি বলছে গন্ডাছড়াতে আমরা তো দেখলাম যে আগে তো আমাদের এই অবস্থা ছিল না, আগে সরকার তো আমাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দিত। তাহলে এটা কিন্তু এভাবে বললে হবে না। পাহাড়ের সর্বিক উন্নয়নের ক্ষেত্রে বামফ্রন্ট ছাড়া আর কোনো সরকার কিন্তু আমাদের রাজ্যে ডেভেলপ করেনি, এটা আমরা হলফ করে বলতে পারি। আচ্ছা, তো তার পাশাপাশি আমরা পানীয় জল, রাস্তা নিয়ে কথা বললাম, এবার যদি একটু ঘরগুলো নিয়ে কথা বলি, বিভিন্ন ক্ষেত্রে সরকারি আবাসন প্রদান, সরকারি ঘর প্রদানের বিষয়গুলো রয়েছে, সেই বিষয় নিয়ে কি বলবেন? আপনার বিধানসভা এলাকাতে কিরকম সাধারণ মানুষ যেই সরকারি ঘরগুলো প্রদান করা হয় সেগুলো কিরকম পেয়েছে? ঘরগুলোর ব্যাপারে যদি আমি বলি তাহলে আপনাকে এই যেটা প্রধানমন্ত্রী আবাসন যোজনা বলছে,
2011 সালের লিস্টের মধ্য দিয়ে কিন্তু গোটা রাজ্যে গড় মানুষের মধ্যে দিচ্ছে। আচ্ছা, তো 2011 সালে কারা লিস্ট করেছিল? যারা সরকারে ছিল পূর্বে বামপন্থী, সেই লিস্ট অনুযায়ী তারা গড় দিচ্ছে। কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে 2011 সালের গড়ের যে লিস্ট হয়েছিল, যেটা 2011-12 পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আজকে 2021-22 গিয়ে মানুষ পাচ্ছে। এখানে একটা রাজনীতি তারা করলো। আর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে 2011 সালে একটা গড়ের বাজেট 130,000 টাকা ছিল, 2021-22 এসে কিন্তু সেই টাকাটাই জনগণকে দিচ্ছে। তাহলে 2011-12 দাম বেড়েছে, 2011-12 সালে যেখানে ইটের দাম ছিল, সিমেন্টের, রডের, লেবারের যে চার্জ ছিল, সেগুলা কিন্তু ডাবলের ডাবল হয়ে 2021-22 ফিরে এসেছে। তাহলে মানুষকে যে গড় দিয়েছে, আমরা তো কথা বলেছি মানুষের সাথে, এবং লিস্ট তো আমাদের সরকারের আমলেই পঞ্চায়েতের আধিকারিকরা করেছে। তাহলে মানুষ কিন্তু এখানে প্রশ্ন করছে, এই টাকা দিয়ে তো কিছু করতে পারছি না, আমাদেরকে ভিখারি বানিয়ে দিচ্ছে, এই গড় দিল না আমাদেরকে তো ভিখারি বানিয়ে দিচ্ছে 130,000 টাকা দিয়ে। আপনি চিন্তা করুন আজকের দিনে কি হয়, একটা টয়লেটও তো করা যায় না। তাহলে সেই জায়গার মধ্যে একটা গড় দিয়ে সেরে ওরা নাম কামাই করছে যে প্রধানমন্ত্রী গড় দিয়েছে। আরে প্রধানমন্ত্রী কেন গড় দেবে? গড় তো আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে গোটা দেশের সরকার চলে। হ্যাঁ, জনগণের টাকা দিয়েই জনগণকে রিলিফ দেওয়া হয়। এখানে আলাদাভাবে বিজেপি যেভাবে নাম কামাই করার চেষ্টা করছে, এটা কিন্তু এখানে রাজনীতি করছে, এটা কিন্তু জনস্বার্থে সঠিক তথ্যটা মানুষের সামনে কিন্তু তুলে ধরছে না। বামফ্রন্ট আমলে কেন গড়গুলা দিল না 18 সালে? কংগ্রেস জানি ছিল 2011 সালে, 2014 সালে তো সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার পরিবর্তন হয়েছে, তখন তো বিজেপি ছিল কেন্দ্রীয় সরকার। 4 বছর কেন গড়গুলা দিল না? কেন রাজনীতি করেছে? ত্রিপুরার বাজেট কেন বছরের পর বছর কমিয়ে দিত? এগুলো তো আমরা দেখেছি প্রত্যক্ষভাবে। সেই সময়টাতে বামেরা কি করেছে সেদিকে? আমরা 2011 সালে কেন্দ্রে কংগ্রেস ছিল, 14-তে বিজেপি এলো, তো সেই ক্ষেত্রে বামেরা তো তখন ত্রিপুরাতে ছিল, তো সেই কি করেছে বামেরা সেখানে? সেইখানে বামেরা বরাবরের মতো জনগণকে নিয়ে ব্লক ডেপুটেশনে মিলিত হয়েছিল, পঞ্চায়েত ডেপুটেশনে মিলিত হয়েছিল, এবং আপনি লক্ষ্য করবেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনার প্রকল্পগুলো ছিল এইগুলা অনেক সময় বন্ধ করে রাখা হতো, কিন্তু রাজ্য সরকার কিন্তু আলাদাভাবে সেখানে বাজেট করে আপনার বছরে বছরে কিন্তু গড় দিয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু অস্বীকার করতে পারবেন না, সংখ্যাটা একবারে কম না, খুব একটা ভালো সংখ্যাই গড় দিয়েছে। সেই তত্ত্বটা কিন্তু বিরোধীরা তুলে ধরছে না। আর বাম সরকার এবারও দাবি করছে যে 130,000 টাকা দিয়ে জনগণের গড় উঠবে না, যে গড় দেওয়া হয়েছে আপনারা বাজেটটা বাড়ান, এটা 2,500,000-3,500,000 টাকা করেন, না হলে জনগণ ঘর তুলবে কোথায়? বামপন্থ তো বরাবরের মতোই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই লড়াই করছে এবং এই দাবি রাখছে জনগণের স্বার্থে। আচ্ছা, তো আমরা শুনলাম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের কথাও শুনলাম, এবার যদি একটু স্বাস্থ্য এবং শিক্ষার কথাটা শুনি, কিরকম পরিস্থিতি ছিল আগে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, কি বলবেন? বিধানসভার মধ্যে শিক্ষার দিকটা যদি আপনি বলেন, 78 সালে এই সরকার আসার পর দুটা স্কুল ছিল আমাদের গোটা বিধানসভার মধ্যে। আচ্ছা, আমাদের বামফ্রন্ট সরকার এসে 8 থেকে 10 হায়ার সেকেন্ডারি স্কুল করেছে, 12-14 মতো আপনার ক্লাস 10 অবধি স্কুল আমাদের বিধানসভার মধ্যে আছে, তারপর SB স্কুল বলুন, প্রচুর সংখ্যক স্কুল বাড়িয়েছে, এবং আমাদের গোটা বিধানসভার ভিতরে প্রত্যেক ওয়ার্ডের মধ্যেই অঙ্গনওয়াড়ি সেন্টার করার আমরা উদাহরণ দেখতে পাই। আচ্ছা, আমাদের বিধানসভার মধ্যে একটি কলেজ, রবীন্দ্রনাথ কলেজ, বামফ্রন্টের মধ্যে হয়েছে। তাহলে শিক্ষার দিকটা কিন্তু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বামফ্রন্ট সরকার গোটা এলাকার জনগণের কাছে শিক্ষার দরজাটা পৌঁছে দিয়েছে, এবং এমন কোনো এরিয়া নেই যে এরিয়ার ছাত্রছাত্রীরা, তার অভিভাবকরা তার সন্তানদের পড়াশোনা করতে পারেনি, এরকম জায়গা কিন্তু আমাদের বিধানসভাতে নেই। আমাদের বাম সরকারের আমলে এটা একটা গুরুত্বপূর্ণ দিক শিক্ষার দিকটা, এবং পরিকাঠামোগত দিক থেকে আপনি অবশ্যই বললেন যে 10-12 স্কুল হয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টার হয়েছে, সেখানে কলেজ হয়েছে, কিন্তু তার পাশাপাশি কোয়ালিটি এডুকেশন কতটা সেই সময় আপনারা প্রোভাইড করতে পেরেছেন? কারণ শিক্ষকের যে একটা অভাব সেটা এখনো যেরকম আছে বিভিন্ন জায়গাতে, আগেও কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখতে পেয়েছি যে সেরকম ভাবে বিদ্যালয় রয়েছে, বহু সুন্দর বিল্ডিং রয়েছে, কিন্তু পড়ানোর জন্য ছাত্রছাত্রীদের শিক্ষকের সংখ্যাটা ততটা নেই, সে বিষয়টা নিয়ে কি বলবেন?
আমাদের বিধানসভা না গোটা রাজ্যে শিক্ষকের সংখ্যাটা কিন্তু খুব বেশি একটা কম ছিল না, এবং প্রতি বছরই আপনার এই প্রত্যেক স্কুলগুলোর মধ্যে শিক্ষকের যাতে ঘাটতি না থাকে একটা কিন্তু রিক্রুটমেন্ট করা হতো আমাদের সরকার যখন ছিল। কিন্তু এখন শিক্ষার অবস্থাটা কি আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের বিধানসভার ভিতরে প্রায় প্রত্যেকটি স্কুলের মধ্যে তিনজন, চারজন, পাঁচজন, কোথাও দুজন, এরকম শিক্ষক দিয়ে স্কুলগুলো চলছে। এবং জনগণ সরকারি যে স্কুলগুলো ছিল বামফ্রন্ট আমলে যেভাবে তাদের ছেলে মেয়েদেরকে অ্যাডমিশন করাতেন, এখন কিন্তু সেখান থেকে অনীহা দেখাচ্ছেন, কোথায় দেবে, কে পড়াবে, দুজন শিক্ষক তিনজন শিক্ষক যদি থাকে পাঁচটা ছটা ক্লাস তাদের দ্বারা কি সম্ভব, তারা কি রুল কল করবে, নাকি ক্লাস নেবে, নাকি অন্যান্য যে বিদ্যালয়ের বিষয়গুলো আছে এগুলো দেখবে। শিক্ষার দিকটা কিন্তু আগে ছিল, এখন কিন্তু নেই বললেই চলে, নেই বললেই চলে। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, রাজ্য সরকার যেরকম বলছে, কেন্দ্রীয় সরকারও বিভিন্ন ক্ষেত্রে তো সাহায্য করছে, তো বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে, সিবিএসসিতে অনেকগুলো স্কুল উন্নীত হয়েছে, মিড ডে মিল স্কিমেরও অনেকগুলো কিছু চেঞ্জেস এসেছে, তার পাশাপাশি স্মার্ট ক্লাসের ইন্ট্রোডাকশন হয়েছে বিভিন্ন স্কুলগুলোতে, সেগুলো তো অনেকটাই উন্নত হয়েছে, কি বলবেন আপনি সেটার, সেগুলোর সুবিধাটাই কতটা আপনারা পাচ্ছেন কমলাসাগর বিধানসভাতে? কমলাসাগর বিধানসভাতে সেরকম সুবিধা তো আমরা পাচ্ছি না। আর যেটা বিদ্যাজ্যোতি বলছেন সেটা তো একটা যেখানে হয়েছে এটারা আমরা কিন্তু নেগেটিভ বলছি না। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু বৈষম্য তৈরি করা হলো। কিরকম বৈষম্য? আপনার ধরুন যে শিক্ষা ব্যবস্থাটার কথা বিদ্যাজ্যোতি প্রকল্পে বলল সেটা তো সব ছাত্রছাত্রীরা সেটা নিতে পারছে না। এটাকে উন্নতি করতে গেলে পর সার্বিক যে স্কুলগুলো আছে, সার্বিক স্কুলগুলোর মধ্যে যদি আমি সেই রকম ভাবে টিচারের ব্যবস্থা না করতে পারি, শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা না করতে পারি, তাহলে এই প্রকল্পগুলা মুখেই প্রকল্প থাকবে, বাস্তবে আমরা রূপায়িত করতে পারবো না, সেরকম ভাবে কিন্তু আমরা সেটা দেখছি না। আমাদের বিধানসভা না গোটা রাজ্যেই শিক্ষা যে শিক্ষক সংকট চলছে, এই শিক্ষক সংকটের নিরসনের প্রশ্নে এই সরকারের দৃষ্টিভঙ্গি খুবই খারাপ, খুবই খারাপ। শিক্ষার কথা আপনি বললেন, এবার যদি স্বাস্থ্যের দিকটা একটু দেখি আমরা, স্বাস্থ্যের আপনি বললেন যে বাম আমলে অনেক পরিকাঠামো তৈরি হয়েছিল, হাসপাতাল নির্মাণ হয়েছে, তো সেইগুলোর অবস্থা এখন কিরকম রয়েছে, কিরকম পরিষেবা ওইখান থেকে পাচ্ছে কমলাসাগরের সাধারণ মানুষ? আপনার স্বাস্থ্যের ব্যাপারটা যেটা বললাম, আমাদের এখানে বিধানসভাতে প্রায় 10-12 সাব সেন্টার আছে। আপনার প্রাথমিক হসপিটাল একটা আছে, অল্প কিছুদিন আগে মুখ্যমন্ত্রী উদ্বোধন করে দিয়েছে একটি নতুন বাড়ি, যেটা বামফ্রন্টের প্রকল্প ছিল। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এবং আমাদের এমএলএ নারায়ণ চন্দ্র চৌধুরী ওনারাই শিলান্যাস করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বাড়ি যখন উদ্বোধন হলো আমাদের বিধায়ক নিমন্ত্রিত হলো না, ওনার বাড়ির পাশেই সেই হসপিটাল। তো সাব সেন্টারগুলির গরিমাও হারাচ্ছে, সেভাবে কিন্তু ডাক্তার পাচ্ছে না। আমাদের এখানে আয়ুর্বেদিকের সেন্টার করেছিল বামফ্রন্ট সরকার আসার পর। আমি কমলাসাগর পঞ্চায়েতে একটি আয়ুর্বেদিক সেন্টার আছে, এমবিবিএস একজন ডাক্তার ছিল, এই সরকার আসার পর সে এমবিবিএস চলে গেল। আচ্ছা, এখানে একজন ক্লার্ক দিয়ে এই আয়ুর্বেদিক সেন্টারটা চলছে, মানুষ যাচ্ছে না, কারণ ক্লার্ক আর কি করবে, উনি খাতা মেনটেন করছে, ওষুধ তো সেভাবে উনি তো আর এটা দেওয়ার বিষয় না, কারণ যিনি ডাক্তার উনিই দেবেন। প্রচুর মানুষ আয়ুর্বেদিক সেন্টারে লাইন ধরত, এখন সেই আয়ুর্বেদিক সেন্টারটা প্রায় বন্ধের পথে। আপনার হোমিওপ্যাথি ব্যবস্থা তৎকালীন সময়ে বামফ্রন্ট সরকার করেছিল, এবং হোমিওপ্যাথিক যে সেন্টারটা এটা মধুপুর প্রাথমিক হসপিটালে করেছিল, এখান থেকে এটাকে বর্ধিত করে বিভিন্ন পঞ্চায়েতে একদিন একদিন করে সময় দেওয়া জন্য ওই ডাক্তারকে দিয়ে ব্যবস্থা করা হতো, এগুলো প্রায় বন্ধ। আচ্ছা, হসপিটালে অসুস্থ রোগী গেলে পর যেভাবে তাদেরকে নার্স করার কথা, যেভাবে সময় মতো ডাক্তার পাওয়ার কথা, সেগুলো হচ্ছে না, আপনি খোঁজ নিয়ে দেখতে পারবেন। স্বাস্থ্যের দিকটা কিন্তু একেবারেই মানুষ কিন্তু স্বাস্থ্যের সেই সেবাটা কিন্তু নিতে পারছে না। আচ্ছা, এই অবস্থাতেই রয়েছে, বরঞ্চ আগের থেকে
এটা নিচের দিকে নামছে, আপনাকে যে বিষয়গুলো বললাম, মানে পরিকাঠামো স্বাস্থ্যের দিকেও আপনি বলছেন যে সবকিছুই রয়েছে কিন্তু তারপরও যেহেতু মেনটেইন করা হচ্ছে না সঠিকভাবে, তাই মানুষ পরিষেবাগুলো পাচ্ছে না। আচ্ছা, কৃষির কথা যদি এবার বলি, যে কৃষির দিকে আমরা তো দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রকল্প অনেক কিছু রয়েছে, কৃষক সম্মান নিধি পাচ্ছেন যারা কৃষকরা রয়েছেন, নানানভাবে কৃষি দপ্তর থেকে সাহায্য করা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে, সেই বিষয়গুলো এই মুহূর্তে কমলা সাগরের মানুষ কতটা পাচ্ছেন? কমলা সাগরের যারা বিশেষ করে কৃষকরা রয়েছেন, চাষিরা রয়েছেন, তাদের কিরকম সুবিধা হচ্ছে এই প্রকল্পগুলোতে? দেখুন, যেটা আপনি বললেন যে কৃষাণ নিধি প্রকল্প, এটাতেও রাজনীতি করছে। কৃষক তাদের কৃষি ফেসিলিটি দিচ্ছে না, এবং ইভেন আপনি যদি লক্ষ্য করেন খুব সম্ভবত 2019 সালেই এই প্রকল্পটা চালু হয়েছিল। এই প্রকল্প চালু হওয়ার পর গোটা দেশে প্রায় 11.5 কোটি উপর মানুষ সেই প্রকল্পটা সুবিধাটা বুক করতেন। কিন্তু আমরা রিসেন্ট যে লক্ষ্য করলাম 2022 সালের যে একটা রিপোর্ট আপনার কেন্দ্রীয় সরকারের, সেই রিপোর্ট বলেছে আরটিআই করেছিল, এখন সেই সংখ্যাটা কমে 3.5 কোটি মতো এসে পড়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 11তম কিস্তির টাকা, 11তম কিস্তির টাকা যখন দেওয়া হচ্ছে তখন সংখ্যাটা 3.5 কোটি এরকম, এক্স্যাক্টলি সংখ্যাটা আমি বলতে পারছি না, কিন্তু প্রথম যখন শুরু করেছিল প্রায় 11.5 কোটি। তাহলে কিভাবে মানুষকে দুগা দিচ্ছে, কত সংখ্যক মানুষ, প্রায় 67% মানুষকে বাদ দিয়ে দিয়েছে এই প্রকল্প থেকে, আর যেখানে চালু করেছে এখানে তাদের মুখ দেখে দেখে প্রকৃত কৃষক যারা তাদেরকে দিল না। আর আমাকে আপনাদেরকে তো বললামই যে কৃষিকে কেন্দ্র করে তৎকালীন সময়ের বামফ্রন্ট সরকার, আপনাকে যেগুলো বললাম যে কাঞ্চনমালা, পাণ্ডবপুর, ছনখলা, চাম্পামুড়া, রায়মুড়া, গাবতলি, এইগুলাতে ইরিগেশনের ব্যবস্থা করেছে এবং এক ফসলি জমিগুলা দু ফসলি জমিগুলা তিন ফসলি করার ব্যবস্থা করেছে, পূর্বতন সরকারই করে গিয়েছে। এবং আপনি যদি লক্ষ্য করেন, কৃষকরা কৃষি থেকে পিছনের দিকে সরে যাচ্ছে, এটা শুধু আমাদের রাজ্য না, গোটা দেশেই। এবং কৃষক আন্দোলন তার জ্বলন্ত ইস্যু, প্রায় 730 জনের মতো আপনার আন্দোলন করে সেখানে শহীদ হয়েছেন, এটা তো আপনারা জানেন আরো বেশি আমাদের থেকে। তাহলে সবকিছু মিলিয়ে কৃষকরা কিন্তু সুখে নেই, কারণ সারের দাম এতটা বৃদ্ধি হয়েছে, ওষুধের দাম এতটা বৃদ্ধি হয়েছে, আপনি বাজারে গেলেই কৃষক আর সারের দাম শুনলে আর কৃষি করতে চাইছে না। কারণ বামফ্রন্ট সরকার আমলে যে আপনার কৃষি যে সেন্টারগুলো ছিল এখান থেকে ভালো এক সংখ্যক ভর্তুকি দিয়ে কিন্তু সার দেওয়া হতো প্রতি বছর, এইগুলা সবগুলা বন্ধ হয়ে গেছে। এবং এখানে গেলেও কৃষকদের বিভ্রান্তি করাচ্ছে, আধার কার্ড নিয়ে আসো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আসো, অমুক নিয়ে আসো, তমুক নিয়ে আসো। তো গ্রামের তো কৃষকরা নিরীহ মানুষ, হ্যাঁ, তারা এতটাভাবে এগুলা জানেও না, তো তারা এখান থেকে বিমুখ মন নিয়ে বাড়িতে ফিরে আসছে। কৃষিতে মানুষ কিন্তু দিনের পর দিন মুখ ফিরিয়ে নিচ্ছে, মানে বাম জমানাতে যে সাবসিডি গুলো দেওয়া হতো এগুলো বন্ধ, এগুলো এখন দেওয়া হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, বরঞ্চ আরো আপনার সারের দাম দ্বিগুণ আকারে বাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনার যে সার ছিল 25 টাকা, এই সার এখন বাজারে 50 টাকা, যে সার ছিল আপনার 10 টাকা, এই সার 20 টাকা। কিন্তু সেক্ষেত্রে আমি যদি বলি যে একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে তো সেখানে ধান বিক্রি করার কেন্দ্র করা হচ্ছে, সরাসরি সেখানে সরকারের কাছে কৃষকরা ধান বিক্রি করতে পারছে, সেই সুবিধাগুলো তো আগে সেরকম ভাবে ছিল না, তো এগুলো কতটা পাচ্ছেন আর কি বলবেন এই বিষয়গুলো? এফসিআই যেটা আপনি বলছেন, এফসিআই নিয়েও আমরা প্রত্যপত্রিকায় দেখেছি এটার মধ্যেও অনেক দুর্নীতি আপনার সব জায়গার মধ্যেই, এখানেও আপনার কিরকম দুর্নীতি? সেখানে তো সরকার যেটা দাবি করছে যে অনেকটাই বেশি দামে তারা বিক্রি করতে পারছে যারা চাষিরা রয়েছে, এবং সরাসরি সেখানে কোনো মিডলম্যান ছাড়া পুরো টাকাটাই তাদের অ্যাকাউন্টে ঢুকছে, এরকম বিষয় তো যেটা উঠে আসছে, তো এই বিষয়টা, এই সুবিধাটা কি পাচ্ছে না কমলা সাগরবাসী? না, কমলা সাগরবাসী আপনি যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে আমার মনে হয় না কোনো মানুষ এফসি এর মধ্যে দান দিচ্ছে, খুব কম সংখ্যক, একবারে দেয় না তা বলছি না, খুব কম কেন দিচ্ছে না, এবং হয়রানি হচ্ছে, লাইনের পর লাইন দাঁড়িয়ে হচ্ছে, টাকা ঠিক মতো পাচ্ছে না, কোথায় বেশি টাকা পাচ্ছে? আপনার একটা কৃষক কৃষিকাজ করে, দান করে, তার পরিশ্রম দিয়ে, তার সার্বিক খরচ দিয়ে যে টাকা পাওয়ার কথা সেই টাকা সরকার দিচ্ছে না, তো কোথায় দিচ্ছে? তাহলে আপনি বলছেন যে যদি খোলা বাজারে বিক্রি করে তার থেকে বেশি টাকা পাওয়া যায়? হ্যাঁ, খোলা বাজারে তো তার থেকে বেশি টাকা পাচ্ছে, এটা তো আমাদের চোখের সামনে। আচ্ছা, চোখের সামনে
তো তার পাশাপাশি আমি যদি বলি এই মুহূর্তে যে 15 কমলা সাগর বিধানসভায় বামেদের বিধায়ক রয়েছেন, তো বিধায়কের কি ভূমিকা রয়েছে এই উন্নয়নের দিকে? আপনি অনেকগুলো সমস্যার কথা বললেন, বিগত 4.5 বছর প্রায় 5 বছরে এই সমস্যাগুলো রয়েছে, বিধায়ক উন্নয়ন যে তহবিল রয়েছে সেটাই বা কিভাবে ব্যবহার করছেন বিধায়ক? বিধায়ক আপনার বিধায়ক উন্নয়নের তহবিলের টাকা বিভিন্নভাবে খরচ করছে, পানীয় জলে 12 টাকা খরচ করেছে আমাদের যতটুকু খবর। আচ্ছা, আপনার কি করা হয়েছে ওয়ার্ড বিভিন্ন, মনে করেন যে ওয়ার্ডগুলোর মধ্যে জল পাচ্ছে না এখানে আপনার সাবমার্সিবল করে দেওয়া, এরকম অনেকগুলো সাবমার্সিবল আমাদের এখানে করেছে। হ্যাঁ, তারপর আপনার এই জলের ট্যাঙ্কি করে দিচ্ছে, স্কুলের বেঞ্চ, যে স্কুলগুলোর মধ্যে বেঞ্চের অভাব, পানীয় জলের ট্যাঙ্কির অভাব, এই স্কুলগুলোর মধ্যে এই ব্যবস্থাগুলো করছে আমাদের বিধায়ক। কিন্তু বিধায়ক উন্নয়ন তহবিলের টাকাটা দারুণভাবে ব্যবহার করে, এটা কেউ বলতে পারবে না যে উনি বিধায়ক উন্নয়নের তহবিল নিয়ে কোনো কিছু করেন না। এটা বরাবরের মতনই ধারাবাহিকভাবে, এখানে কোনো রাজনীতি না, রাজনীতির উদ্যে উঠে এসে উনি এই কাজটা করেন। এবং আমাদের বিধায়ক আপনি খোঁজ নিয়ে দেখবেন জনগণের সাথে যদি সব মানে সম্পর্ক থাকে তাহলে আমাদের বিধায়কের সবচেয়ে বেশি সম্পর্ক জনগণের সাথে, সব সময় জনগণের সাথে উনি রাউন্ডে থাকেন। আমি সার্বিক অর্থে যদি এবার একটু বলি, যে আপনি পানীয় জলের সমস্যার কথা বললেন যে বাম জমানায় সেটা 80% প্রায় সমাধান হয়ে গেছিল, বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে, শুধু পার্বত্য অঞ্চলগুলোতে কিছুটা সমস্যা রয়ে গেছে। তার পাশাপাশি রাস্তার কথা বললাম, রাস্তার কথা আপনি বললেন যে বেশিরভাগ জায়গাতেই রাস্তা হয়ে গেছে, এখন শুধু মেরামতির ব্যাপার। কৃষির কথাও বললেন যে অনেক কিছুই আগে হয়েছে, একই রকমভাবে শিক্ষা স্বাস্থ্যর কথাও বললেন যে পরিকাঠামো পুরোপুরি রেডি ছিল, সবকিছুই রয়েছে, কিন্তু এখন সেগুলো মেনটেন হচ্ছে না। তাহলে প্রশ্ন একটা স্বাভাবিকভাবেই আসে, তাহলে 2018-তে এতটা ভরাডুবি কেন হলো? আপনার 2018 সালের যে ব্যাপারটা সেটা আপনি যদি লক্ষ্য করেন, কেন্দ্রীয় সরকারের ডজন ডজন নেতা কিন্তু এখানে এসেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে আপনার কোন মন্ত্রী বাদ নেই, সবাই এসে যে প্রতিশ্রুতিটা দিল আপনি লক্ষ্য করবেন কিনা জানি না, একজন প্রধানমন্ত্রী একজন অর্থমন্ত্রী এরকম লিস্ট করে করে 299টা প্রতিশ্রুতি দিয়েছে, গড়ে গড়ে চাকরি, সপ্তম বেতন কমিশন, হ্যাঁ, বেকারদের কর্মসংস্থান, মানে স্মার্টফোন, সমস্ত দিক দিয়ে মানুষ একটু বিভ্রান্ত হয়েছিল। আচ্ছা, আপনি এই সরকার আসার পর মানুষ যা চাইছিল তার 10% এই সরকার করতে পারেনি, এটা আমি হলফ করে বলতে পারি। এবং জনগণের সাথে কথা বললে বোঝা যায় জনগণ কতটা বিক্ষুব্ধ আছে এই সরকারের প্রতি। আপনি প্রধানমন্ত্রী তো এসে বলেছিলেন যে মানিক সরিয়ে হীরা করার কথা বলেছিলেন, তো সেই হীরা কতটা করতে পেরেছে এই সরকার? কি না, হীরে যে কতটুকু করেছে সেটা আপনি ভালোই বলতে পারেন, সরকার পক্ষের তো দাবি রয়েছে হীরা হয়ে গেছে, হীরা প্লাসে চলছে। হ্যাঁ, না হীরা প্লাসেই তো চলছে, এর জন্যই তো উনি হরিয়ানাতে গেছে, যে মানিককে সরিয়ে হীরাকে আনলো, হীরা কিন্তু পুরো সময়টা ফিল আপ করতে পারলো না, হরিয়ানাতে ওনাকে নিয়ে গেল, এটা হচ্ছে তাদের দলীয় ব্যাপার। না, হীরা বলতে তো যেটা হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারওয়ে এর কথা বলছি আমরা। কি বলছ, কি করছে আপনি রেলওয়ের এই যে আখাউড়া থেকে আপনার এই বাদারগাঁ স্টেশনে যে রেলের কথা বলছে রাষ্ট্রপতিকে দিয়ে উদ্বোধন করে ফেলছে, কিন্তু রেলের দেখা নেই, এটাই তো হাইওয়ে, এটাই তো ইন্টারনেট, এটাই তো তাদের দাপাবাজি আর কি, প্রকল্পই হয়নি এটা, আপনার এই কাজটাই হয়নি, এসে এটা উদ্বোধন করে দিয়ে গেল, তো জনগণকে বিভ্রান্ত করছে গোটা ভারতবর্ষে, শুধু আমাদের রাজ্যে কেন, গোটা ভারতবর্ষেই তো এই সরকার আসে অনেক কথা অনেক গল্প শুনিয়েছে, কালো টাকা উদ্ধার করবে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, বছরে 2 কোটি চাকরি দেবে, এইসব গল্প শুনতে শুনতে মানুষ তো প্রায় বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। তো এটা নতুন কিছু না, তাদের এটা কায়দা, জনগণকে বিভ্রান্ত করার কায়দা, এবং এই কায়দাটাই করেছিল, আর এই নতুন কায়দা আর নতুন করে আর এই রাজ্যের মানুষ গ্রহণ করবে না। দর্শক বন্ধুরা, আবারও আপনাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম থেকে হিরণময় নারায়ণ দেবনাথ। আমরা 15 কমলা সাগর বিধানসভাকে কেন্দ্র করে কথাবার্তা বলছি, আলোচনা করছি বিভিন্ন বিষয় নিয়ে। তার পাশাপাশি আবারও জানিয়ে রাখছি কংগ্রেস দল এবং বিজেপি দলের প্রতিনিধিদেরও কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু কংগ্রেস দলের প্রতিনিধি তিনি আসবেন না বলে জানিয়ে দিয়েছেন, এবং তার পাশাপাশি বিজেপি দলের প্রতিনিধি যিনি হরেকৃষ্ণ ধর ওনাকে ফোন করা হয়েছিল, আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি স্বীকার করেছিলেন যে তিনি আসবেন, কিন্তু পরবর্তী সময় তিনি এসে পৌঁছাননি এবং তাকে বারবার ফোন করা হলেও তিনি কিন্তু ফোন আর রিসিভ করেননি।
আমাদের পক্ষ থেকে যে চেষ্টাটা ছিল যে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং কথাগুলো একদমই আমাদের থাকবে না, সেখানে যারা রাজনৈতিক দলের নেতৃত্বরা রয়েছেন তাদের কি প্রতিক্রিয়া সেটাই শুধু আপনাদের সামনে তুলে ধরব। একই রকমভাবে যেটা আমরা এর আগে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরছিলাম সেখানকার সেই অঞ্চল অর্থাৎ সেই বিধানসভা কেন্দ্রের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বক্তব্য বিআইডিটা আপনাদের সামনে যেভাবে তুলে ধরছিলাম টকশোর মাধ্যমেও সেই বক্তব্যগুলোই তুলে ধরার কিন্তু ইচ্ছে ছিল আমাদের, যদিও দুজন প্রতিনিধি বিজেপি দলের এবং কংগ্রেস দলের তারা এসে পৌঁছাননি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম দল থেকে হিরণময় নারায়ণ দেবনাথ এবং ওনার সঙ্গে আমরা কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে এবং আমাদের যে টপিক আজকের উন্নয়নের ইস্যুতে বিধানসভা সফর সেটা নিয়ে কিন্তু কথা বলছি। আবারও ফিরবো আপনার কাছে, যেটা জানার চেষ্টা করব যদি সার্বিক অর্থে এবার রাজ্যের কথাটা বলি, উন্নয়নের ইস্যু নিয়ে আমরা অনেকগুলি কথা বললাম আবারও বলবো। রাজ্যের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে কংগ্রেস দল, শাসক দলকে ছেড়ে একটু কংগ্রেস দলের কথা যদি বলি, যে কংগ্রেস দল অনেকটাই কিন্তু তেজি ভাব এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে কংগ্রেস দলের, একজন বিধায়কও তারা পেয়েছেন, তো সেই দিকে দেখতে গেলে কংগ্রেস দলকে নিয়ে কি ভাবছে সিপিএম? দেখুন, যে বিষয়টা আপনি বলছেন, কংগ্রেস দল বিজেপি ভেঙেই আবার কংগ্রেসে গিয়েছে, যারা কংগ্রেস করছে তারা বিজেপিতে ছিল, আগে তৃণমূল ছিল, কংগ্রেস ছিল, তারপর বিজেপিতে গেল, আবার কংগ্রেস আছে, এই খেলাটা কিন্তু এখানেই ঘুরছে। এটা নিয়ে আমার বেশি বলার নেই। আমি আরেকটা গুরুত্বপূর্ণ আমি বিষয় বলছি, কংগ্রেস কতটা ফ্যাক্টর হতে পারে কি মনে করেন? কংগ্রেসের তো একটা তার যেহেতু স্বাধীনতা আন্দোলন থেকে তার একটা ভূমিকা আছে, তার তো বরাবরের মধ্যে একটা সাপোর্ট আছে, আর গোটা বিজেপি দলটাই তো কংগ্রেসের বুটে আসলো। আপনি যদি লক্ষ্য করেন যে 42% বুট বোধহয় পেত কংগ্রেস, এখানে 2018 সালের নির্বাচনে কংগ্রেসের বুটটা সুইং হয়ে গিয়ে কিন্তু বিজেপিতে চলে গেছে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু বিজেপির কিন্তু বড় কাল হয়ে দাঁড়াচ্ছে কংগ্রেস। এটা আমাদের বড় ফ্যাক্টরের বিষয় না, এটা বিজেপির ব্যাপার, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তো আপনারা কি মনে করছেন এই মুহূর্তে আপনাদের সাংগঠনিক পরিস্থিতি কি রকম রয়েছে 23-এর নির্বাচনে? এই কমলাসাগর বিধানসভা কেন্দ্রের যে আসনটি রয়েছে মোটামুটি 2000 ভোটের ব্যবধান ছিল সেখানে, তো সেই জায়গাতে ব্যবধান কি রকম থাকবে বা এই আসনটাকে আপনারা ধরে রাখতে পারবেন, কতটা কনফিডেন্ট? অবশ্যই অবশ্যই, কমলাসাগর বিধানসভা আসন এটা বরাবরই বামফ্রন্টের ছিল, এটা বামফ্রন্টের থাকবে এবং ভোটও গতবারের চেয়ে অনেকাংশে বাড়বে, শুধু বাড়বে না অনেকাংশেই বাড়বে এবং বামফ্রন্ট প্রার্থী অবশ্যই জয়লাভ করবে। সার্বিক অর্থে যদি বলি এই মুহূর্তে বামফ্রন্টের গোটা রাজ্যের স্ট্রেংথ কিরকম রয়েছে, একা কি বিজেপির সঙ্গে টেক্কা দিতে পারবে বামফ্রন্ট, কি মনে হয়? আপনি সারা রাজ্যে যদি দেখেন, সারা রাজ্যের সব জায়গায় বামফ্রন্ট কিন্তু আন্দোলনে নামছে এবং শুধু নতুন করে না, এটা গোটা 57-58 মাসেই আমরা পার্টি ক্ষমতা থেকে যাওয়ার পরেই আমরা মাঠের মধ্যে আছি এবং আক্রান্তও বেশি, আমাদের কর্মীরা, আমাদের পার্টি অফিস, আমাদের কর্মীদের বাড়ি ঘর, আর্থিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আক্রমণের শিকার হয়ে আমরা পথের মধ্যে আছি, মাঠের মধ্যে আছি। হ্যাঁ, এবং জনগণের মধ্যে কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে এই সরকার আর থাকবে না, বিজেপি সরকার আর থাকবে না, তাহলে বিজেপি সরকার থাকবে না, বিকল্পকে বিকল্প বাম, তাহলে বামের অবস্থান ভালোই হবে, এটা পরিষ্কার। জনজাতিদের একটা বড় সাপোর্ট আমরা দেখেছি বিগত বাম সরকার যখনই ক্ষমতায় এসেছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে জনজাতিদের দিক থেকে টিপরা মথা দল কিন্তু একটা অনেকটা স্ট্রং পজিশনে রয়েছে অনেকেই বলছেন, তো সেটাকে কিভাবে দেখছেন আপনারা, টিপরা মথা দল কতটা ফ্যাক্টর হতে পারে 23-এর নির্বাচনে? দেখুন, এই টিপরা মথা দল যেটাই বলছেন এটা নতুন কিছু না, এটা ত্রিপুরা রাজ্যে যখন বুট হয়ে সরকার হয়েছিল তারপর থেকেই 67 থেকেই আমরা দেখছি টিউজেস, টিএনবি, এনএলএফটি এরকম নিত্য নতুন নাম দিয়ে, 2018 সালে হয়েছে আপনার এই ত্রিপুরাল্যান্ডের নাম করে যে IPFT, এখন হচ্ছে ত্রিপুরা মতা, এটা কিন্তু একটা মিথ্যা প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, তো মানুষ এটাকে গ্রহণ করবে না দীর্ঘ সময়ে, লং টাইম ওরা রাজনীতি করতে পারবে আমার মনে হয় না, কারণ জনগণের সমস্যা নিয়ে ওরা কিন্তু মাঠে নেই, মানুষকে বিভ্রান্ত করার জন্য আলাদা রাজ্য, এবার বলছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এদিকে কুমিল্লা থাকবে, আসাম থাকবে, নানান গল্প। আমাদের রাজ্যের যে অবস্থান এটা তো পৃথক হওয়ার প্রশ্নই উঠে না, আবার আসাম জুটছে, বাংলাদেশের একটা অংশ জুটছে, তাহলে এটা অবাস্তব, জনগণ এটা বুঝতে পারছে? হ্যাঁ, সেটা জনগণ অবশ্যই বুঝবে, কারণ এটা নতুন কিছু না, এটা এই ফেস আমরা বামফ্রন্ট
একেবারে সৃষ্টিলগ্ন থেকেই আমরা এটা দেখে আসছি, এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি না, এটা নিয়ে আমরা চিন্তিত না। আচ্ছা, তা আপনারা বলছেন যে বামফ্রন্ট এই মুহূর্তে যেহেতু মাঠে রয়েছে, বামফ্রন্টের অবস্থান গোটা রাজ্যে ভালোই, কিন্তু ভোটে আমরা যদি দেখি সংখ্যা তো একটা ম্যাটার করে, ভোটটা তো একটা ম্যাটার করে, আসনটা ম্যাটার করে, তো সেই ক্ষেত্রে বিজেপির যে অবস্থান এই মুহূর্তের অবস্থান, সিপিএম এর যে 2018 সালের যে নির্বাচনের অবস্থান, বা পরবর্তী সময়ে যদি কথা বলি লোকসভা নির্বাচনে, সেখানে কংগ্রেস বরং উঠে গেছিল, সেখানে অনেকটাই সিপিএম থার্ড পজিশনে চলে এসেছিল, তো সেই সব দিক থেকে মনে করে কি মনে করছেন, সরাসরি কি আপনারা টেক্কা দিতে পারবেন বিজেপির সঙ্গে, নাকি সেখানে কোনো জোট বা এরকমের কোনো কিছু ভাবনা রয়েছে আপনাদের মনে? কারণ একটা জিনিস শোনা যাচ্ছে যেটা কংগ্রেসের দিকে একটা জোটের ইঙ্গিত বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? না, জোটের বিষয়টা নিয়ে এটা তো আমি কিছু বলবো না, এটা পার্টি অবশ্যই যখন সময় আসবে পার্টি সিদ্ধান্ত নেবে, এই বিষয়ের উপর আমি কিছু বলতে চাই না। কিন্তু আমি যদি তর্কের খাতিরও যদি একটু ধরে নেই, যে যেহেতু বিজেপি একটা একটা বড় পার্টি এবং এই মুহূর্তে অনেকটাই বড় বেশি আসন নিয়ে আছে, তো সেই ক্ষেত্রে কি সিপিএম এবং কংগ্রেসের কোনো জোট হওয়ার সম্ভাবনা যদি থাকে, সেখানে গ্রাউন্ড লেভেল যারা কর্মীরা, কারণ কংগ্রেস এবং সিপিএম আমরা জানি বিগত বহু বছর ধরে একদম স্ট্রংলি অপোনেন্ট হিসেবে এই কাজ করেছে, গ্রাউন্ড লেভেল কর্মীরা কি সেটা মেনে নেবে? দেখুন, কংগ্রেস এবং সিপিএম এর ভোট, এটা আপনাকে যেটা বললাম যে এটা যখন নির্বাচনী নির্ঘণ্ট বাজবে পার্টি সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের উপরই সেটা স্থির হবে, এটা নিয়ে অগ্রিম আমি এখানে কিছু বলতে পারবো না। আচ্ছা, মানে সেটাকে আপনি নাও বলছেন না হ্যাঁ বলছেন না, সেই ব্যাপার না, এই বিষয়টা নিয়ে আমি বলবো না, পার্টি অবশ্যই তার সঠিক সময়ে উত্তর দেবে। 25 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, আপনাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্র এখনো বামেদের বিধায়ক রয়েছে, তো 23 নির্বাচনে কি ডিফারেন্ট হবে, কি আলাদা হবে? আমাদের শেষ প্রশ্ন, এখন আর সময় নেই, ছোট্ট করে বলবেন। 23 নির্বাচনে আপনার বামেরা কি করতে চলেছে আলাদা? আলাদা কিছু করতে করেনি, কিন্তু যেটা বিষয় আপনাকে আরেকটা ওই যেটা মাঝখানে আমি বলছিলাম যে একটা কথা আমি বলতে চাই, যে বামফ্রন্ট সরকারের আমলে আপনার কমলাসাগর মানুষের সার্বিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ দিক কয়েকটা আছে, এটা হচ্ছে রাবার বাগান। আচ্ছা, রাবার বাগান, আপনার প্রচুর রাবার বাগান বামফ্রন্ট সরকার কিন্তু তৈরি করে দিয়েছিল, যে রাবার বাগানগুলোর উপর ভিত্তি করে ওইখানকার জনগণের আর্থিক উন্নয়ন। আরেকটা বড় ইস্যু হচ্ছে আপনার এখানে একটা আমাদের গড ফার্ম আছে দেবীপুর, রিজিওনাল গড ফার্ম, এই গড ফার্মটা বামফ্রন্ট সরকার 78 সালে আসার পর গঠন হয়েছে। এই গড ফার্মে প্রায় 175 জন কর্মচারী আছে এখন। এই সরকার আসার পর এই গড ফার্মের অবস্থা খুবই বেহাল, এবং বামফ্রন্ট আমলে যেখানে শুকরের সংখ্যা ছিল 350-400, এখন আপনি খোঁজ নিয়ে দেখেন এখানে প্রায় 40-50। এগুলোকে আবারও পুনর্জীবিত করা হবে? অবশ্যই, অবশ্যই। এখানে আপনার হ্যাচারি আছে, হাঁসের হ্যাচারিগুলো বন্ধ, এবং যে ছাগল এখানে ইয়ে আছে, ছাগলগুলাও দিনের পর দিন কমে কমে একেবারেই এগুলার গরিমা হারাচ্ছে। হ্যাঁ, সবগুলা পুনরুদ্ধারের প্রশ্ন। এবং ফার্মের মধ্যে আমাদের সরকার থাকাকালীন সময়ে একটা নির্দিষ্ট সময়ে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে এখানে লোক নিয়োগ করা হতো, এই লোক নিয়োগের প্রশ্নে এই সরকার আসার পর একজন লোক নিয়োগ করলো না। তারপর চা বাগান আছে আমাদের এখানে, সেগুলো সবগুলোই পুনর্জীবিত করা, দুই তিনটি চা বাগান আছে এখানে, সময় একটু বিষয়ে 500 মানুষের মতো বিষয়টা। অসংখ্য ধন্যবাদ আপনাকে হিরণ্যবাবু, আপনি এসেছেন, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। দর্শক বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম থেকে হিরণ্ময় নারায়ণ দেবনাথ, এবং তার পাশাপাশি আবারও আপনাদের জানিয়ে রাখি আমরা বিজেপির হরেকৃষ্ণ ধর, উনাকে আমন্ত্রণ করেছিলাম, তিনি স্বীকারও করেছিলেন আমাদের আমন্ত্রণ, কিন্তু পরবর্তী সময়ে এসে পৌঁছাননি, এবং ফোন করার পরেও বারবার তিনি ফোন রিসিভ করেননি, এবং কংগ্রেসের প্রতিনিধি তিনিও বলেছেন যে তিনি আসতে পারবেন না। আমাদের ইচ্ছা প্রত্যেক সময় থাকে যে আপনাদের সামনে প্রত্যেক রাজনৈতিক দলেরই যে প্রতিনিধিরা রয়েছেন তাদের বক্তব্যটা আমরা তুলে ধরব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু আমাদের সঙ্গে আমরা পেয়েছি হিরণ্ময় নারায়ণ দেবনাথ, যিনি সিপিএম দলের প্রতিনিধি। আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে 15 কমলাসাগর বিধানসভা কেন্দ্রের এই বিশেষ টক শো এখানেই শেষ করছি, পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।